টোটো চালিয়ে কোন রকমে চলে সংসার, আবার সেই টোটো চালিয়ে চলছে প্রচার। একদিকে সংসার চালিয়ে অন্যদিকে প্রচার করে নজর কেড়েছেন নদিয়া শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সরোজ দাস। শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা সরোজ দাস ছোটবেলা থেকেই বাম ভাবাপন্ন, কলেজ জীবনে এসএফআই করেছে। 1995 সালে তিনি দলের সদস্য পান। রাজ্যের শাসন ক্ষমতা থাকাকালীন দীর্ঘদিন রাজনীতি করেছেন তিনি, পালাবদলের পরেও হাল ছাড়েননি। সেই ফলস্বরূপ এবারে শান্তিপুর আসন্ন পৌরসভা নির্বাচনে 5 নম্বর ওয়ার্ড দল তাকে প্রার্থী করেছে। প্রথমে তাঁত শ্রমিক ছিলেন, তার পরিবার বরাবরই আর্থিক দিক থেকে তেমন সচ্ছল ছিল না। পরবর্তীকালে তিনি টোটো কিনে টোটো চালায় এবং যা উপার্জন হয় তা তিনি সংসার চালান। প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংসার চালানোর জন্য তাকে টোটো চালাতে হচ্ছে, বাকি যে সময়টা পান এই এলাকার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়ে। সাধারণ মানুষে খুব ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। বিরোধীদের প্রসঙ্গে তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা সকলেই বন্ধু, মানুষ যাকে পছন্দ করবে সেই জিতবে, কিন্তু এবার ভোটে যা সমর্থন পাচ্ছি তাতে জয়লাভ করব আর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকব। সাধারণ মানুষের পাশে থাকবে এবং আমি যা মানুষের সাথে দীর্ঘদিন কাজ করে এসেছি বা পার্টির হয়ে যেসব কাজকর্ম করে এসেছি, মানুষের সুবিধা অসুবিধা যখনই আমাকে ডেকেছে পেয়েছে। হ্যাঁ, মানে প্রার্থী হওয়ার আগেই আমার জনসংযোগটা আছে এবং আমি চাইছি প্রার্থী হয়ে জিতে পৌরসভায় গিয়ে সাধারণ মানুষের কাছে আরও বেশি বেশিভাবে কাজ করতে পারি, সেই জন্য আমি লড়ছি। পেশায় কী করেন? পেশা হয়েছে টোটো চালক। আগে ছিলাম তাঁতি, তাঁত বুনতাম, তাতে যা অবস্থা খারাপ হয়ে যাবে, এখন টোটো চালক। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।